সবাই অবগত আছেন, আগামী 4 জানুয়ারি টান্টু দরবার শরীফে স্থাপিত দারুসুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিল প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, মাদ্রাসায় স্থাপিত হওয়ার পর আর কোনো বার্ষিক ওয়াজ মাহফিল হয়নি। গতিকে আগামী 4 জানুয়ারি আপনারা সবাই আমন্ত্রিত, এই মাহফিলে অংশগ্রহণ করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মহামান্য সভাপতি শেখুল হাদিস আলী কামিল হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক রাতাবাড়ি মীরাবাড়ি জামিল উলুম ফোরকানিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব, তৎসঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব উপস্থিত থাকবেন। তারপরে বিশিষ্ট টিভি আলোচক হযরত মাওলানা মুফতি বিলাল উদ্দিন আহমদ সাহেব উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের মাদ্রাসার শিক্ষক স্থানীয় উলামায়ে কেরাম আর অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সমাজসেবক এবং আমাদের বিধায়কগণ, আরও বিভিন্ন সমাজের বিভিন্ন সর্বস্তরের লোকজন উপস্থিত থাকবেন। এই মুবারক মাহফিলে আপনারা সবাই অংশগ্রহণ করে দিন এবং আখেরাতের অশেষ সওয়াব হাসিল করুন এবং সফল করে তুলুন। এবং আমরা এই অনলাইনের মাধ্যমে মাদ্রাসার বারকোড দেব, আপনারা এই বারকোডে সাহায্য সহযোগিতা করতে পারবেন। যেভাবে অতীতেও সাহায্য করে এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করেছেন যা কথায় বোঝানো সম্ভব নয়, এবং আগামী দিনেও এভাবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং এভাবে সাহায্য আমরা কামনা রাখি। আজকে টান্টু দরবার শরীফের সাপ্তাহিক হালকা মাহফিল শেষে তরিকতের মহিবিন মুরিদিন মাদ্রাসা কমিটির কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্র সবাইকে নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি। ওদিকে এই মাদ্রাসা শরীফের সামনেই আমরা খাড়া অবস্থায় প্রেস মিট দিচ্ছি, ওদিকে আপনারা আসবেন ইনশাআল্লাহ, এবং আমাদের এই সবার আশা উম্মিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মনসুর করেন। আল্লাহ কবুল করুক আর আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।